হে মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। এবং চিন্তা করো, তুমি তোমার জীবনের জন্য কি করছো, দুনিয়ার জন্য কি করছো, আর আখেরাতের জন্য কি করছো। কি বলছেন? দুনিয়ার জন্য কি করছো, আর আখেরাতের জন্য কি করছেন, কি করছেন, এটা চিন্তা করতে বলছেন। কথা ঠিক কিনা আমাদের চিন্তা করা দরকার আছে কিনা? নাই, আছে। এখন বলতে পারেন, হুজুর আমাদের জিন্দেগি অনেক কেটে গেছে, গা অনেক গুনাহ কাজ আমরা করছি, এখন আমাদের উপায় কি? এখন আমাদের একটাই উপায়, আল্লাহর কাছে মাফ চাওয়া, তৌবা করা, আর আল্লাহর কাছে বেশি বেশি কি করা, মাফ চাওয়া, বেশি বেশি কান্নাকাটি করা। ও মুসলমান ইমানদার, আমার আপনার কাম আর আপনার গুনার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম এমন ভাবে সাজা রাখছেন, আমার আপনার গুনার কারণে গুনাহ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে সাজা দিচ্ছেন, আমার আপনার নেকি দিয়ে আল্লাহ তাআলা জান্নাত সাজায়, আর আমার আপনার গুনাহ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম সাজাইতেছেন। হাশরের মাঠ যখন কায়েম হবে, জাহান্নাম এরকম গরমর গরমর করতে থাকবে, জাহান্নাম ডাকতে পারবে রব্বুল আলামিন, আপনার গুনাহগার বান্দাগুলোকে আমার পেটের ভিতরে দিয়ে দেন, আমার বড় ক্ষুধা লাগছে। জাহান্নাম আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আপনার গুনাহগার বান্দাগুলো, আল্লাহ আমার গুনাহগার বান্দাগুলো, আমার দেন, আমার বড় ক্ষুধা লাগছে। কি বলবে? ক্ষুধা লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে যখন কাম করবেন, জাহান্নাম এরকম ক্ষিপ্ত হয়ে যাবেন, কিতাবের ভিতরে লেখে জাহান্নামের সাথে 70,000 সিগুল থাকবে, কয় হাজার, কয় হাজার, আর একটু জোরে বলি, কয় হাজার, জাহান্নামের সাথে 70,000 সিগুল থাকবে, এক একটা সিগুলের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে, আল্লাহ তাআলা এতগুলো ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামকে আটকে ধরে রাখবেন। কিতাবের ভিতরে লেখেন, জাহান্নাম এরকম আওয়াজ করতে থাকবে, এরকম গর্জন করতে থাকবে, এরকম ক্ষিপ্ত হইতে থাকবে, এতগুলো শত শত কোটি কোটি ফেরেশতারা জাহান্নাম গাঁটকাইতে পারতেছে না, এরকম হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে এরকম অবস্থা তখন দেখবেন যে জাহান্নাম যেরকম আগায় আসতেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হাশরের মাঠে সেজদা করে যাবেন, ডাক দেবেন রব্বুল আলামিন, ও রব্বে কারিম আপনি তাকায় দেখেন, আপনার জাহান্নাম যেরকম ভাবে আসতেছে, আপনার জাহান্নাম যেরকম ভাবে আসতেছে, আল্লাহ গো আপনি তাকায় দেখেন, আমার গুনাহগার সব উম্মতকে আপনার জাহান্নাম খেয়ে ফেলবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাম শুরু করবেন হাশরের মাঠে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশ আজিমের দোলা খাবে, আল্লাহ তাআলা রহমতের সাগরের ভিতরে ঢেউ উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিল, জিব্রাইল যাও যাও যাও, আমার হাবিব আজকে হাশরের মাঠে, আমার হাবিব আমার দোস্ত হাশরের মাঠে সেজদা করে কান্নাকাটি করতেছে, তার হাতের মধ্যে হাশরের মাঠ থেকে আমার হাবিবের মাথা উড়াইতে বলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে আছে, কান্নাকাটি করতেছেন, আর বলতেছে, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে বাঁচান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাথা উঠাইতে বলছেন। জিব্রাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বলবেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, জিব্রাইল তাকায় দেখো জাহান্নাম কিরকম ভাবে ধায় আসছে। ও জিব্রাইল তুমি তাকায় দেখো, জাহান্নাম যেভাবে সামনে অগ্রসর হইতেছে, আমার মনে ভয় হয় আমার সকল গুনাহের উম্মতগুলো জাহান্নাম খেয়ে ফেলবে। ও জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামকে খান্তে না সরাবে, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, জিব্রাইল আলাইহিস সালাম ডাক দাও, ইয়া রাব্বুল আলামিন, রব্বে কারীম, আপনার হাবিব বলছেন যতক্ষণ পর্যন্ত জাহান্নামকে এখান থেকে না সরাইবেন, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী মাথা উঠাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস
সালামকে বললেন, জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতরে অমুক জায়গার ভিতরে ছোট্ট একটা শিশি আছে, এই শিশির ভিতরে 2-3 ফোঁটা পানি আছে, এই পানিটুকু নিয়ে তুমি আমার হাবিবকে বলো এই পানিটুকু যেন জাহান্নামের দিকে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের কাছে গেলেন। শিশি দিয়ে যখন গেলেন, জবাব রাখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা শিশি দিয়েছেন, এই শিশির ভিতরে কয়েক ফোঁটা পানি আছে। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম, আল্লাহ পাক বলছেন, ইয়া আপনার হাবিবকে বলছেন যে আমার হাবিবকে বলবেন যে এই পানিটুকু যেন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উড়ালেন, উঠানোর পরে তাকিয়ে দেখলেন মাত্র কয়েক ফোঁটা পানি আছে শিশির ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশির পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিলেন। জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে যাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছাদ হয়ে গেলেন, আবার সিজদায় ভিতরে পড়ে গেলেন। ডাক দেব রব্বুল আলামিন, কোটি কোটি ফেরেশতারা আপনার জাহান্নামকে ঠেকাইতে পারলো না। রব্বে করিম, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার জাহান্নামকে আটকাইতে পারলো না, সিকুলে বান্ধাও তারা আটকাইতে পারলো না। রব্বুল আলামিন, এত কি বরকতি পানি, এত কি রহমতের পানি, এত শক্তিশালী পানি, যে পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বলেন, হাবিব, এ আমার প্যারা হাবিব দোস্ত, আপনি শুনে রাখেন, এটা কোনো সহজা কোনো বিশেষ কোনো পানি না, এটা কোনো বিশেষ রহমতের পানি না, এটা হলো সাধারণ পানি, যেই পানিটা আমার গুনাহগার উম্মতরা সারা জীবন শুধু গুনার কাজ করছে। আপনার যে উম্মত সারা জীবন শুধু গুনার গুনার কাজ করছে, আমার নাফরমানি গুনাহ করে গেছে, আর যখন জোহর যখন শেষ হয়ে আসছে, বৃদ্ধ হয়ে গেছে, যখন জীবনের অন্তিম সময়গুলো, জীবনের পিছনের সময়গুলো যখন পার হয়ে গেছে, এখন সে ভালোভাবে হাঁটতে পারে না, ভালোভাবে রুকু সেজদা করতে পারে না, ভালোভাবে চলাফেরা করতে পারে না, ভালোভাবে যখন কথাবার্তা বলতে পারে না, ও হাবিব, আমার সেই উম্মত, আমার সেই বান্দারা এখন জীবনের শেষ পর্যায়ে আসে, যখন জীবনের কথা চিন্তা করে, গুনার কথা চিন্তা করে, যখন ও আমার হাবিব কনকনা শীতের ভিতরে উঠিয়া ঠান্ডা পানি দেওয়া অজু করিয়া, আমার যে বান্দা বান্দিগণ কনকনা শীতের ভিতরে ঠান্ডা পানি দেওয়া অজু করিয়া, তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া, ঘরের ভিতরে নির্জনে বসিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে কান্নাকাটি করছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এর কাছে তওবা করে ডাক দেয়, মালিক, জীবনে কত গুনাহ করেছি, রব্বে করিম, সারা জীবন শুধু নষ্ট করেছে, নামাজ পড়ি নাই, আপনার হুকুম আহকাম মানি নাই, এরকম কান্নাকাটি করে তার চোখের পানিগুলো ফেলে আর জীবনের কথা, জীবনের পিছনে জিন্দগির কথাগুলো স্মরণ করে। ও হাবিব, শুনে রাখেন, আমার এমন বান্দা বান্দিগণ তারা পিছনের কথা স্মরণ করিয়া কান্না করছে আর কান্না করছে, কান্নাকাটি করে তার জীবনের জন্য মাপ চাইছে, তওবা করছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার চোখের পানিগুলো যখন বেয়ে গাল বেয়ে বেয়ে যখন দাঁড়ে বেয়ে বেয়ে জমনে পড়ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কাউর চোখের পানি, চোখের পানি আমি বিতা দিতে দেই নাই, যারা দেবে বান্দা বান্দিগণ চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা সেই বান্দা বান্দিগণ তওবা চোখের পানিকে আমি কবুল করে নিয়েছি। এই চোখের পানি ফেলার কারণে তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিয়েছি, শুধু তাই করি নাই, ও হাবিব, শুনে রাখেন, তাদের যে চোখের পানিগুলো আমি আল্লাহ তাআলার কাছে তওবার কারণে যে চোখের পানিগুলো বেয়ে গাল বেয়ে বেয়ে পড়ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের পানিগুলো আমি সংরক্ষণ করে বোতলে শিশির ভিতরে রেখে দিয়েছি। ও হাবিব, শুনে রাখেন, এটা কোনো বরকতের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ বলেন, ফালিয়াদ হাকু কালিনা ওয়ালিয়াবকু কাসিরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, দুনিয়াতে যেরকম আগুন লাগবে,
পানি তার আগুন নিবাহিত হয়, আমার আপনার গুনার কারণে যে জাহান্নামের আগুন চলে গেছে, এটা এই আগুন নিবাহিত হলে আমার আপনার চোখের পানির প্রয়োজন, কথা ঠিক কি না? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে মাফ করার জন্য বসে আছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য বসে আছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম গাফফার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম, কথা ঠিক কি না? আল্লাহর বান্দা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি একদিন হজরত করে কাবা চত্বরে গেছেন, বাইতুল্লাহ শরীফ কাবা ঘর তওয়াফ করতেছিলেন, কি করতেছিলেন? তওয়াফ করতেছিলেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তওয়াফ করতেছিলেন, তাকে দেখে যে বাইতুল্লাহর তো চত্বরে বাইতুল্লাহর আশেপাশে কোনো মানুষ নাই, সে একাই তওয়াফ করতেছে। কয়জনে তওয়াফ করে? একাই তওয়াফ করতেছে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফের দরজার কিলাপ ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, রব্বুল আলামিন আপনি তাকায় দেখেন, আমি ইব্রাহিম আদহাম এই অদম ব্যতীত আর কোন দ্বিতীয় মানুষ আপনার ঘরের কাছে নাই। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ ডাক দেন, রব্বুল আলামিন আপনি তাকায় দেখেন, দুনিয়ায় কোনো পশু পাখি কোনো মানুষজন কোনো কিছু এখানে নাই, রব্বুল আলামিন আমি গুনাহগার আপনার ঘরের দরজায় এসে বসেছি, রব্বুল আলামিন আপনার কাছে আমার দরখাস্ত, রব্বুল আলামিন যত জিন্দেগি যতগুলা গুনাহ করছি, আর রব্বুল আলামিন আমার জিন্দেগির সকল গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, গায়েব থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম তোমার জিন্দেগির সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিলা, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি আরেকটা দোয়া করলেন, রব্বুল আলামিন যতদিন আমাকে বাঁচায় রাখবেন আমি যেন জিন্দেগিতে সামনে যতদিন হায়াত পাবো জিন্দেগি যেন আমার দ্বারা কোনো গুনার কাজ না হয়। গায়েব থেকে আওয়াজ আসে, ইব্রাহিম যত মানুষ এখানে হজ করতে আসে আমার ঘরে আসে তারা এই দোয়াগুলো করেন, ও ইব্রাহিম শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেই, এই দোয়াটা আমি আল্লাহ তাআলা কবুল করি, কিন্তু সামনে জিন্দেগি যে গুনাহ করবে না এই দোয়াটা আমি আল্লাহ তাআলা কবুল করতে পারি না। ও ইব্রাহিম শুনে রাখো আমার একটা নাম গাফফার, আমার একটা নাম রহমান, আমার একটা নাম রহিম, বান্দা গুনাহ করবে আমার গাফফার নামের আমার গাফফার নিয়ে তাজালিয়াত প্রকাশ পাবে, কথা ঠিক কি না? মানুষ যদি গুনাহ না করে আল্লাহ তাআলার নাম যে গাফফার, আল্লাহ যে ক্ষমাশীল, এই গুণবাসের নামের কোনই থাকে না। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম বান্দা যখন গুনাহ করবে আর কান্নাকাটি করে আমার কাছে মাফ চাইবে আমার বড় ভালো লাগে, আমি গাফফার নামে ওসিলা করে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।